প্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের বিষয় আলোচনার বিষয় ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ, ট্রান্সফরমেশন রেশিও এবং ট্রান্সফরমারের অপচয় নিয়ে। আজকের আলোচনা থেকে আমরা শিখতে পারবো ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ নির্ণয়, ট্রান্সফরমেশন রেশিও নির্ণয় করতে পারবো, ট্রান্সফরমারের লস সমূহ জানতে পারবো এবং ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ। ট্রান্সফরমারের প্রাইমারিতে যখন অল্টারনেটিং কারেন্ট সরবরাহ করা হয়, এই কারেন্ট প্রবাহের ফলে পরিবর্তনশীল চুম্বকীয় ফ্লাক্স উৎপন্ন হয়, যা কোরের মধ্যে দিয়ে চলাচল করে এবং উভয় কয়েলেই ভোল্টেজ আবিষ্ট হয় বা বৈদ্যুতিক চাপ আবিষ্ট হয়। এই আবিষ্ট চাপ যে সমীকরণের মাধ্যমে দেখানো হয় তাকে ইএমএফ সমীকরণ বলা হয়। ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ বাংলায় হলো বিদ্যুৎ চালক বল। ইএমএফ সমীকরণ নির্ণয় করতে যাচ্ছি আমরা। প্রথমেই দেখা যাচ্ছে একটা ট্রান্সফরমারের ছবি আমাদের এখানে আছে। এই ট্রান্সফরমারে যে পার্শ্বে আমরা উৎসর সাথে সংযোগ করব, ওই পার্শ্বকে বলা হবে প্রাইমারি কয়েল বা প্রাইমারি ওয়াইন্ডিং বা প্রাইমারি সাইড। লোডের সাথে সংযুক্ত কয়েলকে সেকেন্ডারি ওয়াইন্ডিং বা সেকেন্ডারি কয়েল বলব। এখানে দেখা যাচ্ছে কোরের মধ্যে দেয়া ফ্লাক্স প্রবাহিত হয়, এটাকে বলা হয় মিউচুয়াল ফ্লাক্স। ডান পাশে একটি ওয়েব ডায়াগ্রাম দেখা যাচ্ছে। এই ওয়েব ডায়াগ্রামে সাইন ওয়েব, একে বলা হচ্ছে সাইন ওয়েব। আমি যদি এখানে একটা ওয়েব দেখাই, এটাকে জিরো বলা হচ্ছে। এখানে হলো সর্বোচ্চ মান, ফ্লাক্স যদি ধরি তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স। এটা কারেন্ট ওয়েব হতে পারে, ভোল্টেজ ওয়েব হতে পারে। তাহলে এই অংশকে বলা হবে পূর্ণ সাইকেল। একটা সাইকেল সম্পন্ন হতে যে সময় লাগে তাকে টাইম পিরিয়ড বলা হয় এবং তাকে টি দ্বারা প্রকাশ করা হয়। প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন হয় তাকে ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে। তাহলে আমরা টি সমান লিখতে পারি ওয়ান ডিভাইড বাই এফ। এফ হলো ফ্রিকোয়েন্সি আর টি হলো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের একক হবে সেকেন্ড। এখানে আমরা ধরে নিতে পারি এনপি। এন দ্বারা প্যাচ সংখ্যা বোঝানো হয়েছে, পি দ্বারা বোঝানো হয়েছে প্রাইমারি সাইড, প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা। এন এস সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা। বি এম ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, অর্থাৎ কোরের মধ্যে দেয়া চুম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফ্লাক্স প্রবাহিত হয় তার ডেন্সিটি বা ঘনত্ব। এ কোরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কোরের ভিতর দেয়া যে অংশ দেয়া ম্যাগনেটিক ফ্লাক্স প্রবাহিত হয় তার ক্রস সেকশনাল এরিয়া। ফাই এম ম্যাক্সিমাম ফ্লাক্স একক ওয়েবার। তাহলে ফাই এম সমান আমরা লিখতে পারি ফ্লাক্স ডেন্সিটি গুণন ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ যে ঘনত্ব এবং এরিয়া দ্বারা যদি ঘনত্বকে গুণন করি তাহলে আমরা ফ্লাক্সের পরিমাণ পেতে পারি। এফ সমান ফ্রিকোয়েন্সি, টি হলো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড টি সমান ওয়ান ডিভাইডেড বাই এফ একক সেকেন্ড। ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ নির্ণয়ের পদ্ধতি দেখাচ্ছি। পাশে একটা ওয়েব ডায়াগ্রাম দেখা যাচ্ছে। ওয়েব ডায়াগ্রামটা আমি বাম সাইড পাশে আঁকতে পারি। এবার তোমরা লক্ষ্য করো, একটা সাইকেল সম্পন্ন হতে যে সময় লাগে তাকে টাইম পিরিয়ড বলা হয়। টাইম পিরিয়ড টি সমান ওয়ান ডিভাইড বাই এফ সেকেন্ড। তাহলে আমরা এখানে দেখতে পারি ফ্লাক্সের মান জিরো থেকে ম্যাক্সিমামে পৌঁছাইতে কোয়ার্টার সাইকেল সম্পন্ন হতে হয়। অর্থাৎ একটা পূর্ণ সাইকেল যদি এতটুকু হয় তাহলে ফ্লাক্সের মান জিরো থেকে ম্যাক্সিমামে পৌঁছাইতে কোয়ার্টার সাইকেল সম্পন্ন হতে হয়। কোয়ার্টার সাইকেলের জন্য সময় লাগে ওয়ান ডিভাইডেড বাই ফোর এফ সেকেন্ড। অর্থাৎ একটা সাইকেল সম্পন্ন হতে সময় লাগে আমাদের ওয়ান ডিভাইড বাই এফ, তাহলে কোয়ার্টার সাইকেল সম্পন্ন হতে আমাদের সময় লাগে ওয়ান ডিভাইড বাই ফোর এফ সেকেন্ড। তাহলে এখানে বলা হচ্ছে ফ্লাক্স শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছাতে ওয়ান ডিভাইড বাই ফোর এফ সেকেন্ড সময় লাগে। তাহলে এখান থেকে আমরা ফ্লাক্স পরিবর্তনের হার পেতে পারি, অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ ফ্লাক্স সম্পন্ন পরিবর্তন হচ্ছে সেটা আমরা পেতে পারি। আর একটা সংজ্ঞায় পাওয়া যায়, প্রতি সেকেন্ডে যদি এক ওয়েবার ফ্লাক্স পরিবর্তন হয় তাহলে ওই পরিবাহিতে যে পরিবাহিতের সাথে ফ্লাক্সগুলো সংশ্লিষ্ট আছে ওই পরিবাহিতে এক ভোল্ট উৎপন্ন হবে। অর্থাৎ পরিবাহির সাথে সংশ্লিষ্ট ফ্লাক্স পরিবর্তন হার যদি এক ওয়েবার প্রতি সেকেন্ড হয় তাহলে ওই পরিবাহিতে এক ভোল্ট উৎপন্ন হবে। তাহলে আমরা দেখি ফ্লাক্স পরিবর্তনের হার। ফ্লাক্সের পরিমাণ ফাই এম, এখানে ফ্লাক্সের
পরিমাণ ফাইভ এম, ম্যাক্সিমাম ফ্লাক্সের পরিমাণ ফাইভ এম এবং সময় ওয়ান ডিভাইড বাই ফোর এফ। তাহলে এটা হলো আমাদের সময়, এটা হলো ফ্লাক্সের পরিমাণ, পরিমাণকে সময় দ্বারা ভাগ দিলাম, একক হবে ওয়েবার পার সেকেন্ড। প্রতি টার্নে, টার্ন মানে প্যাস, প্রতি টার্নে গড় ইএমএফ যেটা উৎপন্ন হচ্ছে, গড় ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে এখান থেকে আমরা শুধু গুণন করে দেই যদি, তাহলে এটা চলে আসবে ফোর এফটা উপরে চলে যাবে, তাহলে এখানে চলে আসলো ফোর এফ ফাইভ এম, একক হবে ভোল্ট। আগেই বলেছি এক ওয়েবার প্রতি সেকেন্ডে ফ্লাক্সের পরিবর্তন হলে এক ভোল্ট উৎপন্ন হবে। তাহলে একক আমরা লিখতে পারি ভোল্ট, ফোর এফ ফাইভ এম ভোল্ট। আর একটা সংখ্যা থেকে আমরা পাই ফর্ম ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর সমান আর এম এস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু, কার্যকরী মান। আর এম এস মানটাই হলো কার্যকরী মান, আর এম এস মানকে গড় মান দ্বারা ভাগ দিলে ফর্ম ফ্যাক্টর পাওয়া যায়। ফর্ম ফ্যাক্টরের মান 1.11। তাহলে আমরা যদি ফর্ম ফ্যাক্টর সমান আর এম এস মান ডিভাইডেড বাই গড় মান হয় এবং সমান যদি 1.11 হয় থাকে, তাহলে আমরা এখান থেকে আর এম এস মান পেতে পারি। এখান থেকে আর এম এস মান লক্ষ্য করো, আর এম এস মান সমান 1.11 ইন্টু গড় মান। তাহলে আমরা এখানে দেখতে পারি প্রতি টার্নে আবিষ্ট ইএমএফ, এটা কিন্তু প্রতি প্যাসের উপরেই হচ্ছে, প্রতি টার্নে বা প্রতি প্যাসে আবিষ্ট ইএমএফ এর আর এম এস মান। এখান থেকে আমরা দেখলাম আর এম এস মান পেতে হলে 1.11 ইন্টু গড় মান। তাহলে এখানে আমি গুণন দিলাম 1.11 ইন্টু গড় মান, এটা গুণন দিয়ে আমরা পাচ্ছি 1.11 ইন্টু এই মানটা আমাদের গড় মানে। এখানে আমরা আগে নির্ণয় করেছি 4.4F5M ভোল্ট, তাহলে এর সাথে আমরা গুণন দিলাম 1.11 ইন্টু 4F5M ভোল্ট, সমান হচ্ছে 4.44F5M ভোল্ট। প্রতি টার্নে আবিষ্ট ইএমএফ এর আর এম এস মান পাচ্ছি। এখন লক্ষ্য করো, যদি এন সংখ্যক প্যাস থাকে, প্রাইমারি ওয়েন্ডিং এ যদি আমাদের এন সংখ্যক প্যাস থাকে, 100 প্যাস থাকতে পারে, 200 প্যাস থাকতে পারে, এটাকে আমরা এন সংখ্যক বলছি। যদি প্যাস সংখ্যা এন হয়, তাহলে আমার যদি এক প্যাসে এক ভোল্ট উৎপন্ন হয়, দুই প্যাসে দুই ভোল্ট উৎপন্ন হবে, তাহলে এন সংখ্যক প্যাসে এন দিয়ে গুণন দেবো আমরা। তাহলে প্রাইমারি কয়েলে আবিষ্ট ইএমএফ হবে, প্রাইমারি কয়েলের প্যাস সংখ্যা এন পি দ্বারা আমরা নির্দেশ করছি, তাহলে 4.44 NPF5M ভোল্ট। তাহলে প্রাইমারি কয়েলে আবিষ্ট ইএমএফ 4.44 NPF5M ভোল্ট। অনুরূপভাবে সেকেন্ডারি কয়েলে প্যাস সংখ্যা যদি এন এস হয়, তাহলে সেখানে আমরা এন এস দ্বারা গুণন করতে পারি। তাহলে সেকেন্ডারি কয়েলে আবিষ্ট ইএমএফ 4.44 NS×F×5M ভোল্ট। ট্রান্সফরমেশন রেশিও আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান আমরা লিখতে পারি প্রাইমারি ইন্ডিউসড ইএমএফ ডিভাইডেড বাই সেকেন্ডারি ইন্ডিউসড ইএমএফ, সমান প্রাইমারি প্যাস সংখ্যা ডিভাইডেড বাই সেকেন্ডারি প্যাস সংখ্যা। প্রিয় শিক্ষার্থীর এখানে লক্ষ্য করো, যেখানে কারেন্টের অনুপাত আছে, অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমেশন রেশিও, সেখানে কিন্তু উল্টাটা, অর্থাৎ উপরে আছে সেকেন্ডারি ওয়েন্ডিং এ প্রবাহিত কারেন্ট আর নিচে আছে প্রাইমারি ওয়েন্ডিং এ প্রবাহিত কারেন্ট। তাহলে এটাই আমাদের ট্রান্সফরমেশন রেশিও। এখানে ইপি দ্বারা প্রকাশ করা হয়েছে প্রাইমারি ইন্ডিউসড ভোল্টেজ, ইএস দ্বারা সেকেন্ডারি ইন্ডিউসড ভোল্টেজ, এনএস দ্বারা বোঝানো হয়েছে সেকেন্ডারি কয়েলের প্যাস সংখ্যা, আইপি দ্বারা বোঝানো হয়েছে প্রাইমারি কয়েলে প্রবাহিত কারেন্ট, আইএস দ্বারা বোঝানো হয়েছে সেকেন্ডারি কয়েলে প্রবাহিত কারেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি ট্রান্সফরমারের অপচয় নিয়ে কিছু আলোচনা করতে চাই। ট্রান্সফরমারের সাধারণত দুই ধরনের অপচয়, অপচয় অর্থাৎ লস, এখানে লস বলতে পাওয়ার লস বোঝানো হয়েছে। ট্রান্সফরমারে প্রধানত দুই ধরনের লস হয়, একটা লস তাকে বলা হয় কোর লস, আর একটা লস তার নাম হলো কপার লস। কোর লসকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, প্রথমত এডি কারেন্ট লস, দ্বিতীয়ত হিস্টারেসিস লস। তাহলে আমরা কোর লস সম্পর্কে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডি কারেন্ট লস এবং হিস্টারেসিস লস, এই দুইয়ের যোগফলই কিন্তু কোর লস। তাহলে কোর লসের প্রথম অংশ এডি কারেন্ট লস। এবারে আমরা এডি কারেন্ট লস সম্পর্কে বিশদ আলোচনা করতে চাই। এডি কারেন্ট অর্থাৎ আবর্ত প্রবাহ, একটা কারেন্ট তার নির্দিষ্ট পথে আবর্তন করে, এই জন্য এর নাম হয়েছে
এডি কারেন্ট লস। এডি কারেন্ট বুঝতে হলে আমরা এখানে একটা ছবিতে দেখাইছি, এটা আয়রন কোর, এটা হলো একটা আয়রন কোর। এই আয়রন কোরের উপরে একটা কয়েল পেঁচানো হয়েছে, এই কয়েলটা কিন্তু আয়রন কোরের উপরে ইনসুলেটেড অবস্থায় আছে। এই কয়েলটায় যদি আমি এসি সরবরাহ দেই তাহলে বিদ্যুৎ একবার এদিক আর একবার এদিক প্রবাহিত হবে, এর ফলে ওই যে লোহার কোরটা আছে লোহার কোরের ভিতরে ভোল্টেজ আবিষ্ট হবে। সংশ্লিষ্ট পরিবর্তনশীল ফ্লাক্সের কারণে কোরে ইএমএফ আবিষ্ট হয়। কার মধ্যে? কোরের ভিতরে একটা ইএমএফ আবিষ্ট হবে, কোরটা একটা কন্ডাক্টর হিসেবে কাজ করবে তখন। তাহলে এই কোরের ভিতরে একটা সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত হবে, কোরের ভিতরে হবে এটা। কিন্তু এই যে আবর্তন হবে কোরের ভিতরেই সীমাবদ্ধ থাকবে, এটাকে বলা হচ্ছে এডি কারেন্ট, এটাকেই আমরা এডি কারেন্ট বলছি। তাহলে এডি কারেন্ট যদি ওখানে প্রবাহিত হয়, কোর লোহার তৈরি, কোরের ভিতরে রেজিস্ট্যান্স আছে লোহায়, তাহলে এখানে একটা আই স্কোয়ার আর লস হবে, এখানে পাওয়ার লস হবে আই স্কোয়ার আর, ই সমান আই স্কোয়ার আর, অর্থাৎ কারেন্টের বর্গ গুণন রেজিস্ট্যান্স। যে পথে কারেন্ট চলাচল করে তার একটা রেজিস্ট্যান্স, তার এখানে পাওয়ার লস হবে। পাওয়ার লস হলে কি হবে? হিট জেনারেট হবে এবং কোরটা উত্তপ্ত হবে। এই পাওয়ার লস কমানোর জন্য সলিড কোর ব্যবহার না করে ল্যামিনেটেড কোর ব্যবহার করা হয়। ল্যামিনেটেড অর্থাৎ পাতলা পাত আকারে অনেকগুলো শীট ব্যবহার করা হবে। তাহলে এই যে আবর্তন প্রবাহ, আবর্তিত প্রবাহ বা এডি কারেন্ট প্রবাহিত হচ্ছে কোরের ভিতরে, ফ্লাক্স চলাচল কিন্তু ডিরেকশনটা কিন্তু এই দিকে ফ্লাক্স চলাচল করে। তাহলে এডি কারেন্টকে যদি আমরা প্রতিহত করতে চাই তাহলে এই কোরটাকে আমরা ল্যামিনেশন করে দিতে পারি। এরকম পাতলা শীট আকারে এরকম যদি তৈরি করি তাহলে এর ভিতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু ঠিক পথেই চলাচল করবে, এডি কারেন্টটা বাধাপ্রাপ্ত হবে। তাহলে আমরা দেখছি যে এই এডি কারেন্ট লস প্রতিহত করার জন্য সলিড কোর, আস্ত লোহার কোর ব্যবহার না করে পাতলা পাত আকারে অনেকগুলো শীট ব্যবহার করব, একেই বলা হয় ল্যামিনেটেড কোর। খ নম্বর, হিস্টারেসিস লস। হিস্টারেসিস শব্দের অর্থ বাংলায় চৌম্বক শৈথিল্য। তাহলে হিস্টেরিসিস লস অল্টারনেটিং কারেন্ট প্রতি অর্ধ সাইকেল অন্তর অন্তর দিক পরিবর্তন করে। অর্থাৎ এরকম আমরা দেখি একটা সাইকেল, অর্ধ সাইকেলে যদি কারেন্ট যেদিকে চলাচল করে বাকি অর্ধ সাইকেল নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট উল্টো দিকে প্রবাহিত হয়, তাহলে প্রতি অর্ধ সাইকেলেই কিন্তু দিক পরিবর্তন করে। এ কারণে কোরে উৎপন্ন ফ্লাক্সের দিক তথা কোরের চৌম্বক মেরুর দিকও পরিবর্তিত হয়। তাহলে আমরা একটা ছবির মাধ্যমে দেখাই, এটা যদি একটা কোর বিবেচনা করি লোহার দণ্ড, এর উপরে যদি একটা কয়েল পেঁচানো হয়, এখানে যদি আমরা এসি সাপ্লাই প্রয়োগ করি তাহলে কারেন্ট একবার এদিকে যাবে আবার কারেন্ট এদিকে যাবে, অর্থাৎ উভয় দিকে পরিবর্তনশীল কারেন্ট উভয় দিকে প্রবাহিত হবে, যার ফলে লোহার কোরটা মেরু পরিবর্তিত হবে। এখানে যদি এন পোল, এখানে এস পোল থাকে, পরবর্তী অর্ধ সাইকেলে এই মেরুটা পরিবর্তিত হয়, এখানে এস পোল হবে আবার এখানে হবে এন পোল। এখন যদি এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় তাহলে দেখা যায় যে রেসিডিউয়াল ম্যাগনেটিজমের কারণে এখানে চৌম্বক বৈশিষ্ট্য কিছু রয়ে যায়, একে বলা হয় রেসিডিউয়াল ম্যাগনেটিজম বা অবশিষ্ট চুম্বকত্ব। এই অবশিষ্ট চুম্বকত্বের প্রবাহে কোরের মধ্যে পাওয়ার লস হয়, এর ফলে কোরের ভিতরে একটা পাওয়ার লস হবে। এই পাওয়ার লসকে বলা হবে হিস্টারেসিস লস। এই হিস্টারেসিস লসকে প্রতিহত করার জন্য বা লসকে কমানোর জন্য কোর স্টিল ব্যবহার না করে সিলিকন স্টিলের ব্যবহার করা হবে, যার ফলে আমাদের হিস্টারেসিস লস কমানো সম্ভব হবে। তাহলে আমরা কোর লস থেকে দুটো জিনিস জানতে পারলাম, যে এডি কারেন্ট লসকে কমানোর জন্য আমরা কি করব, আস্ত কোর বা সলিড কোর ব্যবহার না করে ল্যামিনেটেড পাতলা পাত আকারের শীট দ্বারা কোর তৈরি করব, আর হিস্টারেসিস লস কমানোর জন্য লোহার পরিবর্তে সিলিকন স্টিল ব্যবহার করা হবে। কপার লস, কপারের মধ্যে আসলে লসটা হয় এই জন্য বলা হচ্ছে কপার লস। কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন আই স্কোয়ার আর একটা লস হবে, পি সমান আই স্কোয়ার আর, অর্থাৎ কারেন্টের বর্গ গুণন রেজিস্ট্যান্স। তাহলে তারের ওহমিক রেজিস্ট্যান্সের কারণে যে পাওয়ার লস হয় তাকে কপার লস। এই কপার লস কিন্তু ল্যামিনেশন বা সিলিকন স্টিল ব্যবহার করে কমানো সম্ভব নয়।
এটা উৎকৃষ্ট মানের তামার তার ব্যবহার করে করলে কপার লস হ্রাস করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণে যা আলোচনা করলাম, যে ইকুয়েশন আমরা নির্ণয় করলাম, ওই ইকুয়েশনের ভিত্তিতে একটা অঙ্কের সমাধান করব। এখানে বলা আছে 20 kVA বা 20 kVA কিলোভোল্ট অ্যাম্পিয়ার। কিলো শব্দের অর্থ হলো হাজার, তবে 20,000 ভোল্ট অ্যাম্পিয়ার বলতে পারি। এখানে বলা আছে 11,000 বা 11,000/400 ভোল্ট। এই 11,000/400 শব্দের অর্থ, অর্থাৎ যে অংশটা প্রথম থাকে ওটা প্রাইমারি ভোল্টেজ, আর যে অংশটা পরে থাকে সেটা হলো সেকেন্ডারি ভোল্টেজ। ফ্রিকোয়েন্সি 50 হার্জ বিশিষ্ট একটি সিঙ্গল ফেজ ট্রান্সফরমারের প্রাইমারিতে 5,500 প্যাস আছে। আমাদের নির্ণয় করতে হবে সর্বোচ্চ মিউচুয়াল ফ্লাক্স, নাম্বার খ সেকেন্ডারি প্যাস সংখ্যা। এখানে প্রাইমারি প্যাস সংখ্যা কিন্তু দেওয়া আছে, আমাদের বের করতে হবে সেকেন্ডারি প্যাস সংখ্যা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার লক্ষ্য করো কি কি এখানে দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে প্রাইমারি ভোল্টেজ কোথায়, 11,000। এই সংকেত থেকে আমাদের বুঝে নিতে হবে প্রাইমারি ভোল্টেজ 11,000, সেকেন্ডারি ভোল্টেজ VS সমান 400 ভোল্ট, প্রাইমারি প্যাস সংখ্যা 5,500, এখানে বলা আছে প্রাইমারি প্যাস সংখ্যা 5,500, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এখানে 50 হার্জ। ফ্রিকোয়েন্সির একক তাহলে কি হতে পারে, ফ্রিকোয়েন্সির একক হার্জ, একে আবার সাইকেল পার সেকেন্ডও বলা হয়। আমাদের নির্ণয় করতে হবে ম্যাক্সিমাম ফ্লাক্স 5M, আর নির্ণয় করতে হবে সেকেন্ডারি প্যাস সংখ্যা NS। তাহলে এখানে লক্ষ্য করো, পূর্ববর্তী পৃষ্ঠায় যা ছিল ওই ডাটাটাই কিন্তু এখানে আছে। প্রাইমারি ভোল্টেজ 11,000, সেকেন্ডারি ভোল্টেজ 400, প্রাইমারি টার্ন, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে 5M এবং NS। তাহলে নাম্বার ক, নাম্বার ক কি এখানে 5M। তাহলে আমরা যে EMF ইকুয়েশন নির্ণয় করেছি তার মধ্যে ছিল প্রাইমারি ভোল্টেজ VP সমান 4.44 ইন্টু NP ইন্টু F ইন্টু 5M ভোল্ট। এটা আমাদের EMF ইকুয়েশন। EMF ইকুয়েশন থেকে আমরা এখানে প্রয়োজন কোনটা, 5M প্রয়োজন আমাদের। তাহলে আমরা এখানতে যদি 5M এক পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাই 5M সমান উপরে কি আছে VP ডিভাইডেড বাই 4.44 FNP, 5M একক হবে ওয়েবার। তাহলে আমরা এখানে যদি এই মানগুলো আমরা বসাই দেই, এই মানগুলো এখান থেকে যদি বসাই, VP মান কত আছে আমাদের 11,000 বসিয়ে দিলাম, এখানে 4.44, এখানে 4.44 আছে, ফ্রিকোয়েন্সি কত আছে 50, এখানে প্রাইমারি প্যাস সংখ্যা কত আছে 5,500। এগুলো যদি এখানে আমরা প্লট করি, তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে এটা আসে 9×10⁻³, একক হবে কি ওয়েবার, ফ্লাক্সের একক হবে ওয়েবার। ফ্লাক্সের কিন্তু আরেকটা একক আছে লাইন্স। তাহলে আমাদের নাম্বার কতে সর্বোচ্চ মিউচুয়াল ফ্লাক্স 5M সমান 9×10⁻³ ওয়েবার। নাম্বার খ, আমরা ট্রান্সফরমেশন রেশিও থেকে জানতে পারি VP/VS সমান NP/NS, অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ ডিভাইড বাই সেকেন্ডারি ভোল্টেজ সমান হবে প্রাইমারি প্যাস সংখ্যা ডিভাইড বাই সেকেন্ডারি প্যাস সংখ্যা। তাহলে এখান থেকে আমার প্রয়োজন কোনটা, NS প্রয়োজন, আমাদের প্রয়োজন হলো NS। NS কোথায় আছে, NS এখানে আছে। তাহলে NSটাকে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি, তাহলে এটা আমরা ডাইনে নিয়ে গেলে উল্টে যাবে কিন্তু। তাহলে লক্ষ্য করো, NS সমান VS/VP×NP। এই মানগুলো আমরা সহজেই বসায় দিতে পারি। কোথায় আছে মানগুলো, এখানে আছে দেখো, VS কত 400 ভোল্ট, VS 400 ভোল্ট, VP কত আছে 11,000 ভোল্ট, এই যে দেওয়া আছে সবকিছু, ইন্টু NP প্রাইমারি প্যাস সংখ্যা 5,500 টার্ন। তাহলে এটা যদি আমরা বসাতে পারি, তাহলে এটার অ্যান্সার হবে 200 টার্ন, অর্থাৎ ওই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কত প্যাস ছিল, 200 প্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার মাধ্যমে যা যা শিখতে পারলাম, ট্রান্সফরমারের EMF সমীকরণ কিভাবে নির্ণয় করা যায়, ট্রান্সফরমেশন রেশিও নির্ণয় করতে পারি এবং ট্রান্সফরমেশন রেশিও কি তাকেও সংজ্ঞায়িত করতে পারি, ট্রান্সফরমারের বিভিন্ন অপচয় সম্পর্কে আমরা জানতে পারলাম,
ট্রান্সফরমারে অপচয় কিন্তু মূলত দুইটা, একটা হলো কোর লস আর একটা হলো কপার লস। কোর লস আবার দুই প্রকার, এডি কারেন্ট লস আর একটা হলো হিস্টারাসিস লস। এরপরে আমরা গাণিতিক সমাধান কিভাবে করতে হয় তাও শিখতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ক্লাসের ভিত্তিতে তোমাদের ছোট্ট কিছু বাড়ির কাজ দেওয়া হচ্ছে। বাড়ির কাজের মধ্যে রয়েছে 1 নম্বর, ট্রান্সফরমেশন রেশিও বলতে কি বোঝায়। 2 নম্বর, এডি কারেন্ট লস কি। আশা করি এই বাড়ির কাজগুলো তোমরা বাড়িতে অনুশীলন করবে এবং খাতায় লিপিবদ্ধ করবে, এবং ইনস্টিটিউট খোলার পর তোমরা এগুলো তোমার বিষয় শিক্ষকের নিকট জমা দিবে, তিনি এগুলো মূল্যায়ন করে তোমাদের ধারাবাহিক নম্বর প্রদান করবেন। আশা করি আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।